বিরোধী দলগুলি রাজ্যে প্রচারে এলে স্বাগত জানাবেন তিনি। সাথেই হুঙ্কার, বাংলা লড়াইয়ে 100 বনাম 1 থাকবে, 100 জনের বিপক্ষে একাই লড়বেন তিনি। তারা আসলে আমরা ওয়েলকাম করব, বাংলার নির্বাচন আমরা বাংলায় করে নেব, তবে এখনো পর্যন্ত যা সহযোগিতা সমর্থন তারা দিয়েছেন আমরা খুব কৃতজ্ঞ, তারা কেউ আসলে আমরা খুশি হব। বাট বিজেপির মতো নয় তো, 300 মন্ত্রী, 400 এমপি, 500 অন্য রাজ্যের মন্ত্রী সব নিয়ে প্রায় 1000 বনাম ওয়ান, বাট 100 বনাম ওয়ান, 100 বাংলা শাসন তারাই করবে যারা দীর্ঘদিন বাংলায় আছে, কাজ করছে। আজ নির্বাচনের তৃণমূল তালিকা প্রকাশ করতে গিয়ে একথাই বললেন তৃণমূল নেত্রী ও প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় আমরা যারা আছি, বাংলার মানুষের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া নিয়ে বাংলায় শাসন তারাই করবে আমরা, যারা আমরা এখানে আছি এবং কাজ করছি, দীর্ঘদিন বাংলাটাকে চিনি। বাংলার সংস্কৃতি যারা জানে না, বাংলার সভ্যতা যারা জানে না, বাংলার শিক্ষা যারা জানে না, বাংলার ইতিহাস যারা জানে না, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বাড়ি ভিটে পর্যন্ত উল্টো পাল্টা বলেন, বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেন, তারা কখনো বাংলা শাসন করতে পারে না। আর দুই হচ্ছে আমাদের এই লড়াইটা হচ্ছে বাংলায় বাংলার অস্তিত্বের ঠিকানা রক্ষা করার লড়াই। জনগণের উপর তার 101% ভরসা আছে, তৃণমূল আসবে, আবার নতুন সূর্য উদয় হবে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।